নমস্কার এটা গুরুত্বপূর্ণ খবৰৰ হৈতে ষ্টুডিঅত মই মুনমি অযোধ্যাত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হৈতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে রাজ্যখন গ্রহণ করেছে কেবাটাও গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর জানাই আছো এই মুহূর্তত সবিশেষ খবর অযোধ্যা যোগী আদিত্যনাথের হৈতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে শুক্রবারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হৈতে রাজ্যখনের স্বাস্থ্য সেবাত নতুন সংযোজনেরে কেবাটাও গুরুত্বপূর্ণ পদক্ষেপ রূপায়িত করে লগতে কেবাটাও গুরুত্বপূর্ণ পদক্ষেপের আধারশিলা স্থাপন করে রাষ্ট্রীয় আয়ুষ মিশনের অধীনত বিভিন্ন কল্যাণকামী পদক্ষেপের বাবে ভারত সরকারে উত্তর প্রদেশলৈ মুঠ 553.36 কোটি টাকা মুকলি করেছে তদুপরি অযোধ্যাত 49.83 কোটি টাকা ব্যয়ের আয়ুষ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের আধারশিলা সম্পন্ন করা হয় আনহাতে 6খন শহরত 50 বিছনাযুক্ত 6খন সমন্বিত আয়োগ চিকিৎসালয় স্থাপন করা হয়েছে রাজ্যখনের বিভিন্ন জেলা 250খন নতুন আয়োগ ঔষধালয় স্থাপনেরও আধারশিলা স্থাপন করে দেশত এক বহনক্ষম কার্যকরী আর সুলভ স্বাস্থ্যসেবা গড়ি তোলার প্রচেষ্টার অংশ হিসাবে শুক্রবারে উত্তর প্রদেশত 8খন নতুন 50 বিছনাযুক্ত সমন্বিতে আয়োগ চিকিৎসালয় উদ্বোধন করে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে বন্যভূমি অযোধ্যাত কেন্দ্রীয়ভাবে আয়োজিত একটা অনুষ্ঠানতে রাজ্যখনের বিভিন্ন প্রান্ত 500টা নতুন আয়ুষ স্বাস্থ্য আর সুস্থতা কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে